সবাইকে শুভেচ্ছা আজকে ক্লাসে আজকে আমরা এইচএসি পরিণিত সুশাসন দ্বিতীয় পত্রের সিকিউতে সর্বাধিক কমন পড়া টপিক নিয়ে আলোচনা করব অর্থাৎ বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পরিণত সুশাসন প্রথম পত্রে সব টপিক্সগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেই টপিক্সগুলো নিয়ে আলোচনা করব আশা করি এই টপিক্সগুলো বেসে বেছে পড়লেও স্টুডেন্টরা সিকিউতে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে আমরা প্রথমেই দেখব যে দশটা অধ্যায়কে এক নজরে একটু আলোচনা করব সেই দশটা অধ্যায়ের মধ্যে আমি দ্বিতীয় পত্র প্রথম পত্রের সাজেশনও বলেছি যে কতগুলো সুনির্দিষ্ট চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো পড়াশোনা করলে যারা দুর্বল স্টুডেন্ট যা বা যারা শুধু পাশ করার আগ্রহী তারা শুধু সুনির্দিষ্ট কতগুলো অধ্যায় আছে সেই অধ্যায়গুলো পড়লেই পারবে পাশ করতে পারবে সেই অধ্যায়গুলো হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশ এই অধ্যায় থেকে সাধারণত দুইটা প্রশ্ন থাকে সুতরাং এই অধ্যায়টা আমরা ছোট সময় থেকে পরে আসতেছি বাস আন্দোলন যুক্ত নির্বাচন সত্তরের নির্বাচন সম্পর্কে সুতরাং এই অধ্যায়টা সহজ একটা অধ্যায় এই অধ্যায়টা পড়লে আশা করি দুইটা প্রশ্ন উত্তর পাবে তারপরে বাংলাদেশের সংবিধান সংবিধানের বৈশিষ্ট্য সহ একেবারে ছোট্ট একটা অধ্যায় এই অধ্যায়টা পড়লেও সহজেই প্রশ্ন উত্তর দিতে পারবে তারপরে স্থানীয় শাসন সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নাগরিক সমস্যা আমাদের করণীয় এই ছটা অধ্যায় পাশ পড়াশোনা করলে আশা করি কমপক্ষে ছটা অধ্যায় থেকে সাতটা প্রশ্নের উত্তর পাবে শর্টকাটে ষাটটা প্রশ্নের উত্তর পাবেই পাবে সুতরাং এই ছটা অধ্যায় যদি ভালোভাবে পড়ো অবশ্যই এখান থেকে পাঁচ ছটা প্রশ্নের উত্তর তো দিতে পারবেই পারবে সুতরাং আমি বলবো যেসব শিক্ষার্থীরা শুধু পাশ করতে আগ্রহী তারা এই ছয়টা অধ্যায় ভালোভাবে পড়বো আর যারা এ প্লাস পাইতে আগ্রহী তাদের তো অবশ্যই সবগুলো অধ্যায়ই ভালোভাবে পড়তে হবে কেননা কোনো প্রশ্ন যত বাদ না যায় তো আমরা এইবার প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনা করবো ব্রিটিশ ভারতের প্রতিনিধিশীল সরকারের বিকাশ অধ্যায় এক এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক সমূহ হচ্ছে বঙ্গবঙ্গের কারণ ও ফলাফল অর্থাৎ বঙ্গবঙ্গের কারণ এবং বঙ্গভঙ্গের ফলে কি হয়েছে মুসলিম হিন্দুদের প্রতিক্রিয়া বা পরবর্তীতে বঙ্গবঙ্গ হ্রদের ঘটনা এটা পড়তে হবে দুই নম্বর হচ্ছে জিন্নার দ্বিজাতি তত্ত্ব এটা খুব ভালোভাবে পড়তে হবে তিন নম্বরে উনিশশো উনিশ উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য এই দুইটা আইনেরই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে কারণ অনেক সময় দুইটার মধ্যে তুলনামূলক আসে ফলে এই দুইটা আইনের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে পড়লেই শুধুমাত্র সিকিউ দেখে বুঝতে পারবে যেটা আসলে কোন আইন কারণ সরাসরি সিকিউতে কোনো আইনের কথা উল্লেখ থাকবে না ফলে এই দুইটা আইনের বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে পড়তে হবে তারপর হচ্ছে লাহোর প্রস্তাব লাহ এই অধ্যায়ের মধ্যে লাহোর প্রস্তাবটাও খুব ভালোভাবে পড়তে হবে এই এই চার পাঁচটা টপিক্স ভালোভাবে পড়লে আশা করি এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই পাবে অধ্যায় দুই পাকিস্তান থেকে বাংলাদেশ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকসমূহ হচ্ছে বাস আন্দোলন ও এর প্রভাব অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ বিশেষ সে বাস আন্দোলনের প্রভাব বা বাঙালিদের রাজনীতি সচেতন করতে বাস আন্দোলনের প্রভাব এরকম বাস আন্দোলনের যত প্রভাব আছে সে প্রভাবগুলো পড়তে হবে বাস আন্দোলনের পর্যায়ে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এগুলো পড়তে হবে দুই নম্বরে হচ্ছে যুক্ত ফ্রন্ট নির্বাচন যুক্ত ফ্রন্ট কেন গড়িতে এবং যুক্ত ফ্রন্ট নির্বাচনের ফলাফল তিন নম্বরে উনিশশো সৃষ্টি সালে ছয় দফা আন্দোলন বঙ্গবন্ধু ছয় দফা আন্দোলনের প্রেক্ষাপট এবং ছয় দফার ছয়টা দফাই খুব ভালোভাবে মুখস্থ করতে হবে চার নম্বর ঐতিহাসিক আগরতলা মামলা ঐতিহাসিক আগরতলা মামলার কারণ এবং আগরতলা মামলার পরবর্তী প্রেক্ষাপট কী ছিল এগুলো করতে হবে পাঁচ নম্বর উনিশশো উনসত্তর সালে গণ অবত্থান কারণ এবং গণ ধারাবাহিক বর্ণনা ছ নম্বর উনিশশো সত্তর সালে নির্বাচন উনিশশো সত্তর সালের নির্বাচনের ফলাফলটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রাদেশিক নির্বাচনের ফলাফল এবং কেন্দ্রীয় নির্বাচনের ফলাফল এটা খুব সুস্পষ্টভাবে সংখ্যাভাবে পড়তে হবে এবং বঙ্গবন্ধু সাতই মার্চের বাসন এই বাসনের ক্ষেত্রে সাধারণত সাতই মার্চের বাসনের প্রভাব বা বা সাতই মার্চের বাসনে কি কি বঙ্গবন্ধু বলেছেন চারটা দাবি এগুলো সম্পর্কে সুস্পষ্টভাবে জানতে হবে এই অধ্যায়টা সম্পর্কে যদি ভালোভাবে পরে আশা করি এখান থেকে দুইটা সিকিউ পাবে এইখান থেকে দুইটা সিকিউ থাকার সম্ভাবনা খুব বেশি থাকে রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যায় তিন এই অধ্যায়টা অনেক বড় কারণ কারণ এখানে অনেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করা হয়েছে তো সবার যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের উপরেই প্রশ্ন থাকতে পারে তারপরেও যেসব ব্যক্তিত্বের উপরে বেশি বেশি প্রশ্ন থাকে সেগুলো হচ্ছে হাজি শরীয়তুল্লাহ শহীদ তিতুমির একে ফজদুল হক হোসেন শহীদ সরার্দি মালানা আব্দুল হামিদ খান বাসানি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবশ্যই আমি সাজেস্ট করবো যে নিজ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মালানা আব্দুল হামিদ খান বাসানি হোসেন শৈয়দ সরারদি ফজদুল হক এইভাবে এই ছয়জন রাষ্ট্র সম্পর্কে পড়াশোনা করলে অবশ্যই একটা সিকিউ পাবে বাংলাদেশের সংবিধান অধ্যায় চার এদের থেকে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ এখান থেকে সাধারণত প্রশ্ন থাকে একটা সিকিউ এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই বইয়ের আমি মনে করি সবচেয়ে সহজ প্রশ্ন হচ্ছে এটা যে উনিশশো বাহাত্তর সালে সংবিধানের বৈশিষ্ট্য প্রায় আট দশটা বৈশিষ্ট্য যদি পরে ফেলতে পারো পরে ফেলতে পারো তাহলে অবশ্যই একটা সিকিউ প্রশ্ন এখান থেকে পাবে এবং পাশাপাশি এটার সাথে যেটা থাকে যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সমূহ চারটা মূলনীতি খুব ভালোভাবে পড়তে হবে তাহলে এখান থেকে প্রশ্ন উত্তর দিতে পারবে আর হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি এ বিষয়ে আমার একটা ভিডিও আছে এই চ্যানেলে তোমরা আশা করি এটাও দেখবে যে সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে দাও তারপর হচ্ছে দ্বাদশ ও পঞ্চদশ সংশোধনী এই পর্যন্ত বাংলাদেশের সংবিধান বার সংশোধিত হয়েছে তবে এর মধ্যে সবগুলো সংশোধনী না পারলেও অন্তত দ্বাদশ এবং পঞ্চদশ সংশোধনীটা খুব ভালোভাবে করতে হবে অর্থাৎ এই দুইটা সংশোধনীতে কি কী সংশোধন করা হয়েছে এছাড়া অন্যান্য সংশোধনীগুলো যদি পারো অবশ্যই করবে তবে এই দুইটা সংশোধনী আমি বলব অবশ্যই করার জন্য তারপর হচ্ছে অধ্যায় পাস বাংলাদেশের সরকার ও প্রাসনিক কাঠামো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকসগুলো হচ্ছে জাতীয় সংসদের কার্যাবলী প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী অর্থাৎ অর্থাৎ রাষ্ট্রের যে তিনটা বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগ সেইখান সেই তিনটা বিভাগের মধ্যে আইন বিভাগের কার্যাবলী অর্থাৎ জাতীয় সংসদের কার্যাবলী এবং শাসন বিভাগের মধ্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দুইজনের ক্ষমতা কার্যাবলী পড়তে হবে তারপর হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী অর্থাৎ বিচার বিভাগ সম্পর্কিত এই তিনটা প্রশ্ন অবশ্যই চারটা টপিক্স অবশ্যই পড়তে হবে তারপর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা রাখার উপায় বা বিচার বিভাগের স্বাধীনতা রাখার করতে হলে কী করতে হবে এই বিষয় টপিক্সটা সাধারণত যে কোনো টপিক্সের সাথে সিকিউতে এটা থাকেই তারপর হচ্ছে বিচার বিভাগীয় পর্যালোচনা স্থানীয় শাসন অধ্যায় ছয় এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক্স অল্প কয়েকটা আছে তার মধ্যে স্থানীয় শাসনের ধারণাও গুরুত্বপূর্ণ গুরুত্ব স্থানীয় শাসনের ধারণাও গুরুত্ব এটা করতে হবে তারপরে ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলী এটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা টপিক্স তারপর হচ্ছে উপজেলা পরিষদের গঠন ও কার্যাবলী সাধারণত ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ যে কোনো একটা থেকে একটা কোশ্চেন থাকেই থাকে সাধারণত এই অধ্যায়টা সবচেয়ে সহজ এবং ছোট অধ্যায় আশা করি এটা পড়লে অবশ্যই একটা প্রশ্ন পাবে সিকিউতে সাংবিধানিক প্রতিষ্ঠান অধ্যায় সাত এখানে অনেকগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে যে প্রতিষ্ঠানগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেগুলো হচ্ছে সরকারি কর্ম কমিশনের গঠন কার্যাবলী সংক্রান্ত তারপর সে নির্বাচন কমিশনের গঠন কার্যাবলী তারপর সে এটর্নি জেনারেলের ক্ষমতা কার্যাবলী আর হচ্ছে দুদকের ক্ষমতা কার্যাবলী সাধারণত কর্ম কমিশন বা নির্বাচন কমিশন নিয়ে বেশি প্রশ্ন থাকে এটর্নি জেনারেল দুদক থেকে ক্ষমতা প্রশ্ন থাকতে পারে সুতরাং এই চারটা টপিক যদি পরে ভালোভাবে পড়ো তাহলে অবশ্যই এখান থেকে একটা সিকিউ পাবে এবং উত্তর করতে পারবে আশা করি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় এই অধ্যায়টা অনেক বড় কিন্তু সবগুলো টপিক্স থেকে প্রশ্ন সাধারণত আসে না অনেক সময় আসে তবে সবচেয়ে বেশি যে বিষয়টা প্রশ্ন আসে সেগুলো হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য এই টপিক্সটার মধ্যে থেকেই বারবার কোশ্চেন আসছে আমি দেখি বিভিন্ন বোর্ডে সুতরাং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য অবশ্যই ভালোভাবে পড়বে তারপর হচ্ছে নির্বাচনের নাগরিকের অংশগ্রহণের গুরুত্ব এই গুরুত্বটা এবং নির্বাচন ব্যবস্থা বৈশিষ্ট্য দুইটা মিলিয়ে একটা সিকিউ থাকে তারপরে বাংলাদেশে অনেকগুলো নিয়ে একাদশ পর্যন্ত এগারোটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে অনেক সময় এই জাতীয় সংসদ নির্বাচনগুলো থেকে প্রশ্ন আসতে পারে তবে সেটা বলা যায় না যে কোনটা থেকে আসবে এই জন্য আমি বলবো ওগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুইটা টপিক্স অবশ্যই ভালোভাবে পড়বে তারপরে অন্যগুলো পারলে পড়বে বাংলাদেশের বৈদেশিক নীতি অধ্যায় নয় এটা অনেক বড় একটা অধ্যায় এবং এখান থেকে যে কোথা থেকে প্রশ্ন আসবে এটা কেউ বলতে পারে না এই অধ্যায়টা একটু কঠিন আমি মনে করি যারা একমাত্র অ্যাপ্লাস প্রত্যাশী বা ভালো রেজাল্ট প্রত্যাশী তারাই এই অধ্যায়টা পড়বে অন্যরা এই অধ্যায়টা পরে আসলে কমন প্রশ্ন কমন পাওয়া খুব কঠিন তারপরে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য বাংলাদেশের কি ধরনের পররাষ্ট্রনীতি অনুসরণ করে সেই পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলো পড়তে হবে তারপর হচ্ছে সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক ওয়াইসির গঠন ও বাংলাদেশের সাথে সম্পর্ক এবং যাদের সঙ্গে সাথে বাংলাদেশের সম্পর্ক তারপর সর্বশেষ অধ্যায় হচ্ছে নাগরিক সমস্যা আমাদের করণীয় অধ্যায় দশ এই অধ্যায়টা একেবারেই সহজ আমরা একেবারে ছোটো ক্লাস থেকে এই অধ্যায়ের টপিকগুলো নিয়ে বিভিন্ন রচনা পরে আসছি সুতরাং এগুলো সবগুলো টপিক্সই আশা করি পরবো এখান থেকে কোনো গুরুত্বপূর্ণ টপিক্স আমি দিব না কারণ এই অধ্যায়ের সবগুলো সমস্যা নিয়ে যদি একটু একটু পড়ো তাহলে অবশ্যই প্রশ্ন উত্তর করতে পারবে এগুলো খুব কঠিন কিছুও না এবং এখান থেকে কমন পড়ার জন্য টপিক্স বাছাই করে পড়ারও কোনো প্রয়োজন মনে করতেছি না যেমন প্রতিবন্ধিতা বা প্রতিবন্ধীদের সামাজিক সমস্যা দুর্নীতি খাদ্য বেজাল ইফটিজিং জলবায়ু পরিবর্তন এডস এগুলো সবগুলোই পড়ার টপিক্স এগুলো আগে ছোটো ক্লাসেও পরে আসছে সুতরাং এগুলো সবগুলোই পড়া এবং আশা করি আমি মনে করি যারা পাশ করতে ইচ্ছুক শুধুমাত্র তাদের জন্য এই এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায়ের বিষয়গুলো একেবারেই সহজ এবং পড়লে অবশ্যই অ্যান্সার করতে পারবে তো ধন্যবাদ সবাইকে আশা করি এই সাজেশনটা ফলো করবে সবাই এবং এই চ্যানেলে আমার দেওয়া আরেকটা সাজেশন আছে প্রথম পত্রের উপরে সেই সাজেশনটা অবশ্যই দেখবে এবং সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আর এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে